সবাইকে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা শুরু করব তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ আমরা আগের দিন পড়েছিলাম কি কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্রের পর আজ আমরা শুরু করব ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড আমরা কাকে বলবো না, ক্ষেত্র কাকে বলে? আমরা অলরেডি জেনে এসেছি মহাকর্ষ ক্ষেত্র কাকে বলে না। কোনো একটি জায়গায় যখন কোনো একটি আমরা ভর রেখে দিই, তখন তার যতটা অঞ্চল জুড়ে ওই ভরের প্রভাব থাকবে, অর্থাৎ মহাকর্ষ বল কাজ করবে, সেই ততটা অঞ্চলকে আমরা বলি কি তার মহাকর্ষ ক্ষেত্র। ঠিক একই রকম আমরা যদি কোনো একটি জায়গায় যদি আমরা একটি আধান রেখে দিই, তাহলে যতটা অঞ্চল জুড়ে ওই আধানের প্রভাব বিস্তার করবে তাকে বলবো কি আমরা তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ আমরা যদি কোনো একটি জায়গায় যদি আমরা একটা স্থির আধান রেখে দিই, সে যত দূর পর্যন্ত তার আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে তাকে বলবো আমরা তড়িৎ ক্ষেত্র। একটি আধান কিউ আমরা রেখে দিয়েছি, তো এই কিউ আধানকে আমরা বলবো কি সোর্স চার্জ। তো এ ঠিক যতটা অঞ্চল জুড়ে এই আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করাবে, সেই এর ততটা অঞ্চলকে আমরা বলবো কি না এর তড়িৎ ক্ষেত্র। আমরা কুলম্বের সূত্র থেকে কি জানি, যদি আমরা আরেকটি আধান ছোট কিউ যদি আমরা কোনো একটা জায়গায় রেখে দিই এবং এই দুটি আধানের মধ্যে দূরত্ব যদি আর যদি হয়, তো সেখান থেকে আমরা কি বলতে পারি না এদের মধ্যে একটি বল কাজ করবে, সেটি কত হবে না 1/4πε Q q r2। তো কুলম্বের সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি কি না বলের মান কত হবে Q q r2, সামনে কি রয়েছে 1/4πε। তো এই বলের মান কখন শূন্য হবে? বলের মান যদি শূন্য হতে হয়, যেহেতু আমরা এখানে ক্যাপিটাল কিউ আধান রেখেছি তো এটি কখনো শূন্য নয়, আমরা এখানে একটা স্মল কিউ আধান রেখেছি তার মানে এটার মান শূন্য নয়, তো 4πε এর মান শূন্য নয়, তাহলে এটি কখন শূন্য হবে? তাহলে r এর মান যদি টেন্ডস টু ইনফাইনাইট, তবে কি হবে না f ইকুয়ালস টু কত হবে শূন্য হবে। অর্থাৎ আমরা যদি একটি আধান যদি কিউ যদি আমরা রেখে দিই, তাহলে এর প্রভাব কত দূর পর্যন্ত থাকবে না আমরা যদি অন্য কোনো একটি আধান যদি নিয়ে আসি, তাহলে তার উপর বল প্রয়োগ করবে কত দূর পর্যন্ত? অসীম দূরত্ব পর্যন্ত। অর্থাৎ এর উপর যে এর যে এফেক্ট, অর্থাৎ এর যে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র কত দূর পর্যন্ত বিস্তৃত হবে না অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত হবে। এরপর আমরা আসবো কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাকে বলবো, যাকে আমরা বলছি ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি। তো আমরা এই স্মল কিউ আধানকে এখানে রাখার জন্য আমরা এই ক্ষেত্রে আমাদের প্রযুক্ত বলের মান কত হয়েছিল 1/4πε Q q r2। আমরা যদি এই আধানটা এখানে না এনে যদি আমরা এখানে রাখতাম, তাহলে সেই ক্ষেত্রে প্রযুক্ত বলের মান কত হতো? আকর্ষণের বা বলের মান ভিন্ন ভিন্ন হচ্ছে। তো আকর্ষণ বলের মান ভিন্ন ভিন্ন হচ্ছে এর কথার অর্থ কি? এর কথার অর্থ হলো সোর্স চার্জ যেখানে থাকবে সেখান থেকে আমরা বিভিন্ন দূরত্বে বিভিন্ন পজিশনে আমরা যদি ওই একই আধানকে যদি রাখি, তাহলে তার উপর প্রযুক্ত বলের মান আলাদা আলাদা,
অর্থাৎ প্রত্যেকটি পয়েন্টে যে জায়গায় আমরা বস্তুটিকে বা আধানটিকে আমরা রাখবো সেই পয়েন্টে অর্থাৎ সেই স্থানে যতটা পরিমাণ সোর্স চার্জের এফেক্ট পড়বে, অর্থাৎ সোর্স চার্জ অর্থাৎ যে চার্জটির জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে তার যতটা পরিমাণ এফেক্ট পড়বে তাকে বলছি কি আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি। তো আমরা একই পরিমাণ আধানকে বিভিন্ন জায়গায় রাখার জন্য আমরা যখনই দূরত্ব কমে যাচ্ছে তখন তার উপর প্রযুক্ত বলের মান বাড়ছে, যখন দূরত্ব বেড়ে যাচ্ছে তখন প্রযুক্ত বলের মান তুলনামূলক কমে যাচ্ছে। তো আমরা এটাকে ইউনিফর্ম করার জন্য আমরা কি করলাম না, যে আধানটি অর্থাৎ ছোট কিউ যে চার্জটাকে আমরা নিয়ে এসেছিলাম এটাকে আমরা নাম দিয়েছিলাম কি না, এটাকে আমরা নাম দিচ্ছি টেস্ট চার্জ। এই টেস্ট চার্জকে আমরা কি করলাম না, কিউ না এনে আমরা কি করলাম প্রত্যেকবার কিউ ইকুয়াল টু ওয়ান অর্থাৎ ইউনিট পজিটিভ চার্জ আমরা কি করলাম না নিয়ে এলাম। তো ইউনিট পজিটিভ চার্জ যদি আমরা নিয়ে এসি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি না, এই পয়েন্টে এই পয়েন্টটাকে আমরা নাম দিলাম কত এ, এই পয়েন্টটাকে নাম দিলাম বি, এই পয়েন্টটাকে নাম দিলাম সি। তো ইউনিট চার্জকে যখন আমরা এ বি সি প্রত্যেকটি আলাদা আলাদা পয়েন্টে যখন আমরা নিয়ে আসছি তখন তার উপর যে প্রযুক্ত বল কাজ করছে তখন সেই প্রযুক্ত বলের মানটাকে আমরা বলছি কি ওই স্থানের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, অর্থাৎ এফ ইকুয়ালস টু আমরা জানি কি না কিউ কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার। তো আমরা কি করলাম না, এখন আমরা টেস্ট চার্জটা কত নিয়েছি না কিউ ইকুয়ালস টু 1, তো কিউ ইকুয়ালস টু 1 যদি হয় তখন আমরা বলছি কি এফ ইকুয়ালস টু কি ই, ইটাকে আমরা বলছি কি না তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো এখান থেকে আমরা বলতে পারি কি ই ইকুয়ালস টু কত আসবে কিউ বাই 4 পাই এপসাইলন। তো এক্ষেত্রে একটি মজার ব্যাপার কি আছে না, এক্ষেত্রে একটি মজার ব্যাপার হলো এই যে আমরা বলেছিলাম কি টেস্ট চার্জ হিসেবে আমরা কি নিয়ে আসবো সবসময় আমরা একটা ইউনিট পজিটিভ চার্জ নিয়ে আসবো। তো ইউনিট পজিটিভ চার্জ যদি সবসময় নিয়ে আসি তাহলে সোর্স চার্জের উপর ডিপেন্ড করবে যে ইউনিট পজিটিভ চার্জ কেও অ্যাট্রাকশন করবে না রিপালশন করবে। তো সোর্স চার্জের উপর ডিপেন্ড করে তাহলে কি করবে তার ফোর্সটা ডিপেন্ড হবে যে ফোর্সটা ডিরেকশন কেমন হবে, অর্থাৎ ফোর্সটা অ্যাট্রাকশন ফোর্স হবে না রিপালশন ফোর্স হবে। তো তার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি কি যদি আমাদের পজিটিভ চার্জ হয় অর্থাৎ সোর্স চার্জটা যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না সেক্ষেত্রে সে রিপালশন দেবে, আর যদি সোর্স চার্জ যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে অ্যাট্রাকশন দেবে। তো এটাকে আমরা একটু ডায়াগ্রামিক্যালি আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমরা নিচ্ছি সোর্স চার্জ পজিটিভ চার্জ, প্লাস ওয়ান টেস্ট চার্জ আমরা নিয়ে নিয়েছি কারণ আমরা ইউনিট চার্জ নিয়ে আসবো। তো সেক্ষেত্রে তাহলে একে কি দিবে না রিপালশন ফোর্স দিবে। তো রিপালশন ফোর্স কোন দিকে কাজ করবে, এই দিক বরাবর বাইরের দিকে কাজ করবে। তো আমরা এক্ষেত্রে আমরা বলতে পারি কি না ই ইকুয়ালস টু হবে কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কোয়ার, আমরা যেটা লিখেছিলাম কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কত এফ। তো আমরা জানি কি ফোর্স কি কোয়ান্টিটি ভেক্টর কোয়ান্টিটি, তার ফোর্স যেহেতু ভেক্টর কোয়ান্টিটি সেহেতু কি না ইলেকট্রিক ফিল্ডও কি হবে না এক্ষেত্রে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটিও কি হবে না ভেক্টর কোয়ান্টিটি হবে। এবং আমরা বলছি ইউনিট পজিটিভ চার্জকে আনার জন্য যে ফোর্স কাজ করছে সেই ফোর্সটাকেই আমরা বলছি কি না ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি ওই পয়েন্টে ওই সোর্স চার্জের জন্য, তাহলে ফোর্সের ডিরেকশনও যা হবে ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটিরও ডিরেকশন কি হবে সেম ডিরেকশন হবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের এই বরাবর যদি আমাদের ডিস্টেন্সটা আমরা এক্ষেত্রে আর ধরেছি, তো এক্ষেত্রে ডিস্টেন্স যদি আর হয় তো এটা যদি আমরা অরিজিন ধরি তাহলে সেক্ষেত্রে আমাদের এটাকে আমরা আর ভেক্টর দিয়ে যদি ডিনোট করি তাহলে সেক্ষেত্রে আমরা ফোর্স এফ ইকুয়ালস টু বলতে পারি কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কোয়ার ইনটু আর ক্যাপ একক ভেক্টর,
that is equal to amra abar jani ki na e to amra bolte pari e equals to q by 4 pi epsilon r square into r cap. তো আমরা সোর্স চার্জ দেখে নিয়েছি না পজিটিভ চার্জ নিয়েছি তো সোর্স চার্জ যদি পজিটিভ নি তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে যে কোনো পয়েন্টে সব সময় কি হবে বাইরের দিকে হবে আমি যদি বলি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে এই ঠিক সোর্স চার্জ থেকে আমরা যেই পয়েন্টে নির্ণয় করতে যাচ্ছি ঠিক সেই পয়েন্টে থেকে কোন দিকে হবে বাইরের দিকে আমরা যে পয়েন্টে নির্ণয় করতে যাচ্ছি আমরা যদি এই পয়েন্টে নির্ণয় করতে চাই তার মানে কি আমরা টেস্ট চার্জ অর্থাৎ পজিটিভ ওয়ান চার্জকে আমি এখানে নিয়ে এসেছি তাহলে তার জন্য ফোর্স কোন দিকে অনুভব হবে বাইরের দিকে আমরা যদি এই পয়েন্টে নির্ণয় করতে চাই তাহলে কোন দিকে হবে বাইরের দিকে অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি কিসের ধর্ম ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি পজিশনের ধর্ম অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি দুটো জিনিসের উপর ডিপেন্ড করে এক নম্বর হচ্ছে কি সোর্স চার্জ অর্থাৎ যার জন্য ওই ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে এবং কোন পয়েন্টে আমরা ওই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি আমরা নির্ণয় করতে চাচ্ছি এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে আমরা নেক্সট যদি দেখি আমরা সোর্স চার্জটা যদি পজিটিভ চার্জ নিই যদি আমরা না নিই যদি আমরা সোর্স চার্জটা যদি নেগেটিভ চার্জ নিই তাহলে সেক্ষেত্রে কি হবে একটু দেখা যেতে পারে তো সোর্স চার্জ আমরা নেক্সট কি করলাম আমরা নেগেটিভ চার্জ নিলাম তো সোর্স চার্জ আমরা কি নিয়েছি না নেগেটিভ চার্জ নিয়ে নিয়েছি কোনো অসুবিধা নেই তো আমরা কি করব তো আমরা এই পয়েন্টে আমরা বের করতে চাচ্ছি তো এটি হচ্ছে আমার আর দূরত্ব তো এখান থেকে আমার এটি আর ভেক্টর ডিনোট করছে তো এক্ষেত্রে আমাদের যে ফোর্সের অভিমুখ কেমন হবে না আমরা যে পয়েন্টে নির্ণয় করতে চাইবো তাহলে সেই পয়েন্টে আমাকে কি নিয়ে আসতে হবে ইউনিট পজিটিভ চার্জ কে নিয়ে আসতে হবে তো ইউনিট পজিটিভ চার্জ কে আমরা নিয়ে এসে কি করে দিয়েছি এখানে বসিয়ে দিয়েছি তো ইউনিট পজিটিভ চার্জ কে এখানে নিয়ে এসে আমরা যখনই বসিয়ে দিয়েছি কি করবে ওকে অ্যাট্রাকশন করবে কোন দিকে অ্যাট্রাকশন করবে সোর্স চার্জের দিকে অ্যাট্রাকশন করবে তো সোর্স চার্জের দিকে যদি অ্যাট্রাকশন করে তাহলে ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে এই দিক বরাবর হবে আর আমাদের আর ভেক্টরের ডিরেকশন কোন দিকে ছিল বাইরের দিকে আর ভেক্টরের ডিরেকশন কোন দিকে ছিল বাইরের দিকে তো এই ক্ষেত্রে আমরা ফোর্স কত পাবো একই রকম q by 4 pi epsilon r square into এক্ষেত্রে কি r cap হবে না r cap এর ডিরেকশন কোন দিক বরাবর এই দিক বরাবর এখানে r cap এর ডিরেকশন কোন দিক বরাবর ছিল এই দিক বরাবর বাইরের দিকে কিন্তু ফোর্স এক্ষেত্রে ফোর্সের ডিরেকশন কোন দিক বরাবর হচ্ছে ভেতরের দিকে তাহলে এটা কত হবে মাইনাস r cap তো আমরা জানি কি না আমরা বলেছি ইউনিট পজিটিভ চার্জকে আনার জন্য যে ফোর্স হবে সেটাকে আমরা বলছি কি ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি তাহলে আমরা এটাকে বলতে পারি E equals to minus Q by 4 pi epsilon R square. Into তো নেগেটিভ সোর্স চার্জ যদি নিই তার জন্য তাহলে ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর হবে তাহলে ফিল্ডের আমরা যদি এই পয়েন্টে যদি বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর এই দিক বরাবর যদি এই পয়েন্টে বের করতে চাই তাহলে ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর এই বরাবর যদি আমরা এই পয়েন্টে যদি বের করতে চাই তাহলে ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর হবে এই দিক বরাবর এবং তার মানটা কত হবে সেটা নির্ভর করবে সোর্স চার্জের উপর এবং সোর্স চার্জ থেকে ওই পয়েন্টের ডিস্টেন্সের উপর এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে যে আমার ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটির ভ্যালু কেমন হবে তাহলে পজিটিভ যদি হয় পজিটিভ সোর্স চার্জের যদি আমাদের ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি বের করতে হবে তাহলে কেমন হবে না পজিটিভ সোর্স চার্জ থেকে বাইরের দিকে যদি নেগেটিভ চার্জের জন্য আমরা বের করতে চাই ফিল্ড ইনটেনসিটি কেমন হবে না ওই চার্জের নেগেটিভ চার্জের দিক বরাবর তো এইভাবে আমরা কি করতে পারি না কোন একটি পয়েন্টে কোন একটি নির্দিষ্ট চার্জের জন্য আমরা কি করতে পারি না ফিল্ড আমরা বের করতে পারি তো আমরা F সমান কি জেনেছিলাম না F সমান ছিল 1 বাই 4 pi epsilon qq by r square আমরা যদি ভেক্টর দিই একটা ভেক্টর সাইন আমরা দিতে পারি r cap তো এর মধ্যে qটা কি ছিল না এটাকে আমরা বলেছি সাপোজ ধরো সোর্স চার্জ স্মল qটা কত টেস্ট চার্জ
তো সোর্স চার্জ অর্থাৎ যার জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড পাবো। তো টেস্ট চার্জটা কি হবে না, আমরা ওই চার্জটাকে নিয়ে আসার জন্য কি হবে না ওর উপর একটা এফেক্ট পড়বে, সেই এফেক্টের জন্য কি হবে না ও অ্যাট্রাকশন ফোর্স অনুভব করবে বা রিপালশন ফোর্স অনুভব করবে। তো আমরা আবার E সমান কি জানি, 1/4πε q/r² r, কখন, যখন q সোর্স চার্জ, অর্থাৎ q এর জন্য ক্যাপিটাল q এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে। তাহলে আমরা এই দুটো থেকে আমরা ইজিলি বলতে পারি কি না F equals to কত হচ্ছে না q into E, ফোর্স সমান কত টেস্ট চার্জ into E, E অর্থাৎ না ইলেকট্রিক ফিল্ড কার জন্য, সোর্স চার্জের জন্য, অন্য একটি চার্জের জন্য, এই কিউ এর জন্য কিন্তু এই ইলেকট্রিক ফিল্ড নয়, এই ইলেকট্রিক ফিল্ড অন্য চার্জের জন্য আর এই কিউ হচ্ছে টেস্ট চার্জের জন্য, অর্থাৎ আমি যে চার্জটাকে আনবো তার জন্য। আমরা যদি উল্টোটা করি, আমরা বললাম না আমার প্রথমে কি ছিল ছোট কিউ চার্জটা প্রথমে ছিল, অর্থাৎ ছোট কিউটাকে যদি আমরা সোর্স চার্জ ধরি তাহলে সেক্ষেত্রে কি হবে, তো স্মল কিউ কে যদি আমরা বলি সোর্স চার্জ, তাহলে স্মল কিউ যদি সোর্স চার্জ হয় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কত হবে, এটা হবে না হবে না, কার জন্য তৈরি হচ্ছে স্মল কিউ এর জন্য। তো আমরা কি করলাম, যখনই আমরা ক্যাপিটাল কিউ চার্জকে যখন আমরা নিয়ে চলে এলাম ওই জায়গায়, তাহলে সেক্ষেত্রে আমাদের ফোর্সের ভ্যালু কত হবে, কারণ আমরা ক্যাপিটাল কিউ আর স্মল কিউ দুটোর মধ্যে ডিস্টেন্স একই থাকলে যাকে আমরা নিয়ে আসি না কেন দুটোর ক্ষেত্রে ফোর্সটা কি হবে একই আসবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি কি, এক্ষেত্রে আমরা বলতে পারি কি F equals to আমরা বলতে পারি ক্যাপিটাল কিউ ইনটু E। তো এই ইটা কি না, আমরা দুটোকে আলাদা বোঝানোর জন্য এটাকে যেহেতু ই নাম দিয়েছিলাম এটাকে আমরা ই ড্যাশ নাম দিয়ে দিচ্ছি। তো এই ইটা কার জন্য এসছে না, যখন ক্যাপিটাল কিউ সোর্স চার্জ তার জন্য এই, আর এই ই ওয়ান কার জন্য যখন স্মল কিউ সোর্স চার্জ তার জন্য, অর্থাৎ এফ ইকুয়ালস টু কিউ ই এই ক্ষেত্রে যে ফর্মুলাটি রয়েছে সেক্ষেত্রে মনে রাখতে হবে কিউ আর ই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, অর্থাৎ ই অন্য একটি চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড আর কিউটা কিন্তু সম্পূর্ণ অন্য চার্জ, দুটো চার্জ যখন মাল্টিপ্লাই, দুটো চার্জ এবং ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি যখন মাল্টিপ্লাই হবে তখন আমরা পাবো কি ফোর্স। তাহলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের আমরা কি বের করতে পারবো না, তার ডাইমেনশন বের করতে পারবো, ইউনিট বের করতে পারবো, কিভাবে না ই ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কি কি হবে এফ বাই কিউ, হবে না হবে না হবে। তাহলে এফ এসআই পদ্ধতিতে কি হবে, এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে তাহলে নিউটন পার কুলম, এসআই পদ্ধতিতে ফোর্সের ইউনিট নিউটন আর চার্জের ইউনিট কুলম, তাহলে নিউটন পার কুলম। আমরা যদি ডাইমেনশন বের করি তাহলে ডাইমেনশন কি হবে, ডাইমেনশন কি আসবে ফোর্স, ফোর্স অর্থাৎ এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, কিউ এর ডাইমেনশন আই ইন্টু টি। তাহলে এটাকে যদি আমরা সলভ করি এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই ইনভার্স, এটি কার ডাইমেনশন না ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে এটি ভেক্টরের সমস্ত রুল মেনে চলবে না চলবে নি, অবশ্যই চলবে। তো এটি তার মানে একই রকম ফোর্স যেমন সুপারপজিশন থিওরেম মেনে চলেছিল, অর্থাৎ একটি ফোর্স যদি থাকে তার উপর যদি আরেকটি সরি দুটি আধানের জন্য একটি ফোর্স যদি কাজ করে, সেরকম যদি আরেকটি আধান যদি চলে আসে তাদের মধ্যে যদি আরেকটি ফোর্স কাজ করে তাহলে তার উপর নেট ফোর্স কত আমরা আগের দিন বের করেছিলাম, কত হবে তাদের ভেক্টর সাম। সিমিলারলি কোন একটি পয়েন্টে একটি ইলেকট্রিক সরি একটি আধানের জন্য যতটা পরিমাণ ইলেকট্রিক ফিল্ড কাজ করবে
যদি ওখানে যদি আমরা আরো অনেকগুলো আধান রেখে দিই, প্রত্যেকটির জন্য ইলেকট্রিক ফিল্ডের মান আলাদা আলাদা হবে এবং তাদের কি হবে না ভেক্টর সাম আমরা বের করব। তো আমরা একটা এক্সাম্পল আমরা নিতে পারি, যেমন আমরা একটি স্কোয়ার নিয়ে নিলাম, স্কোয়ার। তো স্কোয়ারে আমরা কি করলাম না, প্রত্যেকটি সাইডের দৈর্ঘ্য প্রত্যেকটা সাইড আমরা ধরে নিচ্ছি এ, প্রত্যেকটা সাইড যদি এ হয় তো আমরা কি চাচ্ছি না এদের যে দুটো কর্ণ রয়েছে এই কর্ণগুলো যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে আমরা কি চাচ্ছি না ইলেকট্রিক ফিল্ড আমরা বের করতে চাচ্ছি। তো আমরা কি করলাম, এই এখানে সাপোজ যে আধানটি রয়েছে সেটি প্লাস কিউ ওয়ান, এখানে যে আধানটি রয়েছে মাইনাস কিউ টু, এখানে যে আধানটি রয়েছে প্লাস কিউ থ্রি, এখানে যে আধানটি রয়েছে প্লাস কিউ ফোর, এইভাবে রয়েছে। তো এইভাবে যদি থাকে তাহলে এখানে আমাদের নেট আমাদের ইলেকট্রিক ফিল্ড কত হবে, কিভাবে আমরা বের করব। তো আমরা বলেছিলাম সুপার পজিশন থিওরেম মেনে চলবে, তাহলে সবার ফার্স্ট আমরা কিউ ওয়ান, কিউ ওয়ান এর জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি হবে। তো আমরা এই পয়েন্টটাকে, এই পয়েন্টটাকেই আমরা কি করছি না বোঝানোর সুবিধার্থে আমরা একটু বাইরে ড্র করছি, এখানে আমরা ড্র করছি। তো কিউ ওয়ান এর জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে না, এটাকে আমরা নাম দিচ্ছি কত, ই ওয়ান, ই ওয়ান ইজ ইকুয়াল টু কত হবে না কিউ ওয়ান বাই ফোর পাই এপসাইলন আর স্কোয়ার। তো আর মানে কি এখান থেকে এটা ডিস্টেন্স, তাহলে আমরা যদি এটা যদি এ হয়, এই এই টোটাল বাহুটা যদি এ হয় তাহলে আমার এখান থেকে এটার ডিস্টেন্স কত হবে না, আমরা জানি কি না এটা এ, এটা যদি এ হয় তার মানে এর কর্ণ কত হবে রুট টু এ, এর কর্ণ কত হবে রুট টু ইন্টু এ, তার মানে এখান থেকে ডিস্টেন্সটা কত হবে রুট টু এ বাই টু, দ্যাট ইজ ইকুয়াল টু কত আসবে এ বাই রুট টু, তাই তো। কর্ণটা রুট টু এ হচ্ছে, তাকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি কত এ বাই রুট টু, তার মানে এটা আসবে কত এ বাই রুট টু স্কোয়ার। একটু কোন ডিরেকশন বরাবর কাজ করবে না, আমরা এখানে আর একদম ডিরেকশন আমরা এখানে নিয়ে নিচ্ছি, তো কোন ডিরেকশন বরাবর কাজ করবে, মানটা হবে এটা, তার ডিরেকশন কোন দিক বরাবর কাজ করবে এই দিক বরাবর, তাহলে আমরা ভালোভাবে বোঝানোর জন্য আমি পাশে ছবিটা আঁকবো বলেছিলাম, এই দিক বরাবর কাজ করছে এটির মান কত ই ওয়ান। নেক্সট আমরা কোথায় চলে যাব না ই ফোর এ চলে যাচ্ছি, তো ই ফোর যদি চলে যায় তাহলে ই ফোর এর জন্য আমাদের সরি কিউ ফোর এর জন্য যেটা পাবো সেটা কত ই ফোর, তাহলে এটা পজিটিভ চার্জ একে কি করবে একই রকম, এর জন্য আমাদের যে ফিল্ডের ডিরেকশন হবে ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর কাজ করবে, ফিল্ডের ডিরেকশন এই দিক বরাবর কাজ করবে, তাহলে ই ফোর আমরা যদি বের করি ই ফোর কেমন আসবে না, এর জন্য ই ফোর কোন দিক বরাবর কাজ করবে এই দিক বরাবর কাজ করবে, তো ই ফোর ইকুয়ালস টু কত আসবে না কিউ ফোর বাই ফোর বাই এপসাইলন এ বাই রুট টু স্কোয়ার। তো এখানে ই ওয়ান এর ডিরেকশন কোন দিক বরাবর এই দিক বরাবর, ই ফোর এর ডিরেকশন কোন দিক বরাবর তার উল্টো দিক বরাবর, তাহলে এদের আমাদের নেট ইলেকট্রিক ফিল্ড কত হবে না এদের দুজনের জন্য, যদি ই ওয়ান বড় হয় তাহলে সেক্ষেত্রে ই ওয়ান মাইনাস ই ফোর হবে, যদি ই ফোর বড় হয় তাহলে ই ফোর মাইনাস ই ওয়ান হবে। তো আমরা জাস্ট অ্যাজাম্পশন করে নিচ্ছি যে ধরে নিচ্ছি যে এক্ষেত্রে কিউ ওয়ান গ্রেটার দেন কিউ ফোর, তাহলে কিউ ওয়ান গ্রেটার দেন যদি কিউ ফোর যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না ই ওয়ানটা একটু তুলনামূলক বড় ই ফোরটা তুলনামূলক ছোট, তাহলে এই দুটোর নেট আমরা কি পাবো, এই দুটোর যে নেট রেজাল্টেন্ট আমরা পাবো কোন দিক বরাবর না, যেহেতু ই ওয়ান বড় তার নেট রেজাল্টেন্ট আমরা এই দিক বরাবর পাবো। তো ই ওয়ান মাইনাস ই ফোর করে আমরা এটা পেয়েছি, ই ওয়ান মাইনাস ই ফোর করে আমরা এটা পেয়েছি, এটিকে আমরা নাম দিচ্ছি সাপোজ ই ড্যাশ, এদিক বরাবর আমরা পেয়েছি। তো এবার আমরা কি করবো কিউ থ্রি আর কিউ টুর জন্য, কিউ টুর জন্য কত হবে না, কিউ টুর জন্য যদি আমরা লক্ষ্য করি কিউ টু নেগেটিভ চার্জ আর নেগেটিভ চার্জের জন্য ফিল্ড কোন দিকে হয় না পয়েন্ট থেকে সবসময় কোন দিকে চার্জের দিকে, তাহলে আমাদের কোন দিক বরাবর কাজ করবে না এই ডিরেকশন বরাবর কাজ করবে, এই ডিরেকশন বরাবর যদি কাজ করে তাহলে কোন দিক বরাবর হবে এই দিক বরাবর, তো এর মান কত হবে, এর মান হবে কত না
এটাকে আমরা নাম দিচ্ছি ই টু। ই টু ইকুয়ালস টু কত হবে কি না কিউ টু বাই ফোর পাই এপসাইলন এ বাই রুট টু স্কোয়ার। তো আমরা বলেছিলাম যে এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র কি নিব না মড নিব, কারণ ডিরেকশনটা অলরেডি বলে দেবে যে হচ্ছে এর আধানের প্রকৃতি বলে দেবে ডিরেকশন কেমন হবে। তো ই টু ডিরেকশন কোন দিক বরাবর কাজ করছে না এই দিক বরাবর কাজ করছে ই টু। তারপরে আমরা কি করছি না কিউ থ্রির জন্য, তো কিউ থ্রির জন্য ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে না কিউ থ্রি থেকে ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে বাইরের দিকে। তার মানে এর ক্ষেত্রেও আমরা যেটা পাবো যেহেতু পজিটিভ চার্জ কি করবে বাইরের দিকে রিপালশন করবে, তার মানে এর ক্ষেত্রেও আমরা কি পাবো ডিরেকশনটা কোন দিকে পাবো এই দিক বরাবর পাবো। তাহলে আমরা এটাও আমরা কোন দিক বরাবর পাবো এই দিক বরাবর পাবো। তো ই থ্রি ইজ ইকুয়াল টু কত আসবে কিউ থ্রি বাই ফোর পাই এপসাইলন এ বাই রুট টু স্কোয়ার। তো ই টু এবং ই থ্রি দুটোই কোন ডিরেকশন কাজ করছে সেম ডিরেকশন কাজ করছে, তাহলে এর জন্য আমাদের নেট রেজাল্টেন্ট কত হবে না এটাকে যদি আমরা ই ডবল ড্যাশ নাম দিই তাহলে সেটা কি হবে দুটোই যেহেতু সেম ডিরেকশন কাজ করছে তাহলে কত হবে ই টু প্লাস ই থ্রি। সিম্পল যোগ হবে, তাহলে যোগ হওয়ার ফলে তাহলে আমরা রেজাল্টেন্ট যেটা পাবো দুটো যোগ হয়ে যাচ্ছে, তার মানে এটা কি হবে না দুটো যোগ হয়ে আমরা পাচ্ছি কত ই ডবল ড্যাশ। তাহলে ই ডাবল ই ড্যাশ আমাদের এই ডিরেকশন বরাবর কাজ করছে, ই ডাবল ড্যাশ আমাদের এই ডিরেকশন বরাবর কাজ করছে। তাহলে নেট আমাদের যে ইলেকট্রিক ফিল্ড তাহলে কত হবে, তাহলে এই দুটো থেকে আমরা কি করতে পারি সামান্তরিক সূত্র আমরা লাগাতে পারি। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর হবে এই ডিরেকশন বরাবর হবে, এবং আমাদের ভেক্টর ভেক্টরিক্যালি আমাদের যদি সামান্তরিক সূত্র লাগে সেখান থেকে আমাদের এর মানটা আমরা বের করে নিতে পারবো। কারণ আমাদের এদের মধ্যে ই ড্যাশ আর ই ডাবল ড্যাশের মধ্যে অ্যাঙ্গেল জানা আছে, তাহলে সেখান থেকে আমরা ইজিলি বের করে নিতে পারবো। কারণ যেহেতু স্কোয়ার তাহলে আমরা জানি কি অ্যাঙ্গেল গুলো কত করবে 90 ডিগ্রি করে হবে, তাহলে আমরা এর মানটা কত হবে রুট আন্ডার ই ড্যাশ স্কোয়ার প্লাস ই ডাবল ড্যাশ স্কোয়ার। এখান থেকে আমরা ইজিলি ইলেকট্রিক ফিল্ডের আমরা মানটা বের করে নিতে পারবো। তো এইভাবে আমরা যে কোনো পয়েন্টের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমরা বের করতে পারবো। অর্থাৎ সোজা কথায় আমাদের যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড যদি বের করতে হয় তাহলে আমাকে তার কি করতে হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য আমাকে ভেক্টর সাম আমাকে নির্ণয় করতে হবে। তো নেক্সট হচ্ছে আমরা এখান থেকে আমরা দেখব যে দুটো চার্জের জন্য কোনো একটি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কেমন হতে পারে। তো আমরা এবারে বের করব যে দুটো চার্জের জন্য কোন একটি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কোথায় শূন্য হবে। তো সাপোজ আমাদের এখানে একটি চার্জ আছে, তো চার্জের ভ্যালু আমরা একটু নিউমেরিক্যাল ডাটা যদি নিয়ে নিই তো এটি প্লাস 10 চার্জ রয়েছে। তো এখানে আরেকটি চার্জ রয়েছে আরেকটি আধান রয়েছে তার ভ্যালু কত প্লাস 4। তো প্লাস 10 এবং প্লাস 4 দুটি আধান রয়েছে, এই দুটি আধানের জন্য আমাদের বলেছে যে এদের মধ্যে এবং দূরত্ব বলে দেওয়া আছে, সাপোজ এদের মধ্যে যে দূরত্বটি আছে সেই দূরত্বটি দেওয়া আছে 10 ইউনিট। আমরা সব এসআইতে নিয়ে নিচ্ছি 10 মিটার দেওয়া আছে। বলছে যে কোথায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু শূন্য হবে, কোন পয়েন্টে এদের সংযোগ সরল রেখা বরাবর কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু শূন্য হবে জানতে চাইছে। তাহলে কি করব আমরা, তো আমরা প্রথমে একটু অ্যানালিসিস করার চেষ্টা করি যে কোন পয়েন্টে আমার শূন্য হতে পারে। দেখো আমরা এটাকে টোটাল তিনটা রিজিয়নে ভাগ করতে পারি, এদিকে রিজিয়নটাকে বলছি আমরা এ রিজিয়ন, মাঝের রিজিয়নটাকে বলছি আমরা বি রিজিয়ন, আর এদিকে যে রিজিয়নটা আছে সেদিকে বলছি আমরা সি রিজিয়ন। তো এ রিজিয়নটা যদি আমরা দেখি এখানে কি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু শূন্য হতে পারে আমরা একটু চেক করে দিচ্ছি। তো ফার্স্ট প্লাস 10 এর জন্য এটাকে আমরা সাপোজ এ নাম দিচ্ছি, এটা সরি এটা এ নাম দিয়ে দিয়েছি, তার মানে এটাকে আমরা নাম দিচ্ছি ধরো এক্স আর এটাকে আমরা নাম দিচ্ছি ওয়াই। তো এক্স এর জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ এ রিজিয়নে কোন দিকে হবে না যেহেতু পজিটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে হবে আধান থেকে বাইরের দিকে। তো ওয়াই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে হবে যেহেতু এটি পজিটিভ চার্জ তাহলে এর থেকেও কোন দিকে হবে বাইরের দিকে। তাহলে দুটোই কি হয়ে যাচ্ছে সেম ডিরেকশনে, তাহলে ভেক্টর যদি আমরা যোগ করি দুটো যেহেতু সেম ডিরেকশন অ্যাডিশন হয়ে কি হয়ে যাবে না ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেড়ে যাবে।
তার মানে এই রিজনে এই দিকে আমরা কোথাও ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমরা জিরো পাবো না। কোথায় পাবো একমাত্র? যদি আমরা একদম ইনফাইনাইটে চলে যাই এদিকে, তাহলে সেক্ষেত্রে জিরো পাবো। শুধু ইনফাইনাইটে যে কোনো ফিল্ডের ক্ষেত্রে আমরা ভ্যালুটা আমরা জিরো পাই। আমরা সি রিজনে চলে যাচ্ছি, সি রিজনে কি হবে না, এক্স এর জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ডের যদি আমরা অভিমুখ দেখি, তো এক্স এর জন্য ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে? এই দিক বরাবর। কার জন্য? এক্স এর জন্য। ওয়াই এর জন্য ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিক বরাবর হচ্ছে? না ওয়াই এর জন্য কি না বাইরের দিকে হয়, তার মানে কোন দিকে হচ্ছে? এই দিক বরাবর। তার মানে এই দিকেও কি হচ্ছে? সেম জিনিস, দুটোই সেম ডিরেকশনে কাজ করছে। তার মানে এই দিকেও আমরা ইলেকট্রিক ফিল্ডের আমরা মান কোথাও আমরা শূন্য পাবো না, কোথায়? ইনফাইনাইট ছাড়া। মাঝের রিজনে চলে আসছে, তো মাঝের রিজনে যদি চলে আসি আমরা, তাহলে কি হবে না, এক্স এর জন্য ফিল্ডের অভিমুখ কোন দিক বরাবর হবে? আধান থেকে বাইরের দিকে। ওয়াই এর জন্য ফিল্ডের অভিমুখ কোন দিক বরাবর হবে? না আধান থেকে বাইরের দিকে। তো এই রিজনে দুটো ফিল্ডের অভিমুখ কোন দিক বরাবর হচ্ছে? উল্টো দিক বরাবর। তার মানে এই জায়গায় এই রিজনে আমরা কোথায় পাবো না? জিরো পাবো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। কিন্তু পুরো রিজনে পুরোটাই কি জিরো পাবো? না, যে জায়গায় এর জন্য ফিল্ড আর এর জন্য ফিল্ড দুটো পরস্পরকে ক্যান্সেল করবে, তো সেই পয়েন্টটাকে আমরা বলতে পারি কি না, সেই জায়গায় নেট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে? না শূন্য হবে। তো আমরা কিভাবে নির্ণয় করব? না আমরা এটা নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে? একটা অরিজিন চুজ করতে হবে, কারণ আমাদের যে কোনো একটা চার্জকে আমরা অরিজিন হিসেবে ধরে নিই, যেটা হোক ধরলেই হয়। তো আমরা কি করলাম না, অরিজিন হিসেবে চুজ করে নিলাম। সাপোজ এটি আমার অরিজিন, তাহলে এটি যদি আমাদের অরিজিন হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি এখান থেকে এক্স দূরত্ব দূরে আমাদের ফিল্ডের ভ্যালু কত হচ্ছে? জিরো। তাহলে এক্স দূরত্ব দূরে যদি ফিল্ডের ভ্যালু যদি জিরো হয়, তাহলে আমরা প্রথমে কি করব, তো E1 equals to কত হবে এর জন্য? না 10 by Q by Q by 4 by epsilon into R square, মানে কত হচ্ছে? X square, X দূরত্ব দূরে আমি ধরে নিচ্ছি, X দূরত্ব দূরে জিরো। তো E2 কত হবে? আচ্ছা আমরা এখানে এমনি প্লেন মড নিয়ে নিচ্ছি, ডিরেকশন গুলো তো আমরা বুঝতেই পেরেছি। তো E2 কত হচ্ছে? না এর জন্য, তাহলে এর জন্য কত হবে? এখানে কত আধান আছে? প্লাস চার, তাহলে 4/4πε। তো এখান থেকে যদি x দূরত্ব হয়, তাহলে এই দূরত্বটা কত হবে? 10 - x, তো E1 E2 পরস্পরকে ক্যান্সেল করবে, অর্থাৎ আমরা বলতে পারি E1 - E2 ইকুয়ালস টু কত হবে? জিরো। তাহলে E1 - E2 ইজ ইকুয়াল টু যদি আমাদের জিরো হয়, তাহলে আমরা কি করব, মান যদি বসিয়ে দিই, তাহলে আমাদের 4πε বোথ সাইডে যদি চলে যায়, তাহলে 10x² - 4/10 - x এর হোল স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু কত আসবে? জিরো। তো এখান থেকে আমরা বলতে পারি কত, 10x² = 4/10 - x এর হোল স্কয়ার। তো এটাকে যদি আমরা সলিউশন করি, তাহলে কি হবে, (10 × 100 - 20x + x²) = 4x², 500 - 100x + 5x² = 2x² = 3x² - 100x + 500 = 0. তো এখান থেকে আমরা বলতে পারি কি, এটাকে যদি কম্পেয়ার করি, এটাকে যদি কম্পেয়ার করি (ax²) + (bx + c) = 0 সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা বলতে পারি a = কত? 300, b = -100, c = কত? 500। তো x = আমাদের আসবে কত? তো x = আমাদের আসবে এখানে 100 + -√b² অর্থাৎ 100²
माइनस फोर इंटू ए इंटू सी, फोर इंटू थ्री इंटू फाइव हंड्रेड डिवाइडेड बाय टू इंटू सी। तो এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তো এটাকে ক্যালকুলেশন করতে হচ্ছে 100 প্লাস মাইনাস 10.54 বাই 6 18.42। আরেকটি আসছে 14.91 6.12। तो এর মধ্যে 27.20 হওয়া সম্ভব না, কারণ এখান থেকে 27.20 মানে 10 মিটার ক্রস করে ওদিকে চলে যাচ্ছে, তার মানে এটা কত হবে 6.13। তার মানে আমাদের এখান থেকে 6.13, এটা 10, তার মানে অলমোস্ট 6.13 এই ডিসটেন্স দূরে এই পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমাদের কি হবে 0। তো এর উপর এই পয়েন্টে, জাস্ট এই পয়েন্টে x এর ভ্যালু x = 6.13 মিটার দূরত্বে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হবে 0। তো কোথা থেকে না, প্লাস 10 চার্জ থেকে। আমরা যদি এদিক থেকে প্লাস 4 টাকা অরিজিন ধরতাম তাহলে কোনো অসুবিধা ছিল না, আমরা ইজিলি বের করতে পারতাম। সেক্ষেত্রে আমাকে এদিকটা আমাদের যে ভ্যালুটা আসতো 6.13 না এসে এটা আসতো 3.87 আসে। এদিক থেকে যদি আমরা বের করতাম তাহলে আসতো 3.87 মিটার। তো একই রকম দুটো যদি নেগেটিভ চার্জ থাকে, এটা যদি একই প্রবলেম, যদি দুটো নেগেটিভ চার্জ থাকতো অর্থাৎ একটি -10 আর একটি -4, তাহলে কি হতো না, তাহলে সেম হতো, কারণ এটি -10 আছে আর এটা কত আছে -4। তো -10 যদি থাকে তাহলে এই রিজিয়নে কি হবে, এই রিজিয়নে ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর হবে, তো এই রিজিয়নে ফিল্ডের ডিরেকশন হবে কোন দিক বরাবর, -10 যেহেতু নেগেটিভ চার্জ ভেতরের দিকে, -4 মানে নেগেটিভ চার্জ মানে কোন দিকে, একই দিকে, তাহলে এই রিজিয়নে কি হতো না 0 হতো। বি রিজিয়নে কি না, -10 এর জন্য ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর হতো না, -10 এর জন্য ফিল্ডের ডিরেকশন হতো কত, এই দিক বরাবর, -4 এর জন্য ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর হতো, এই দিক বরাবর, আর সি রিজিয়নে ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর হতো না, -10 এর জন্য ফিল্ডের ডিরেকশন হতো কোন দিকে, এই দিক বরাবর, -4 এর জন্য ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর হতো, এই দিক বরাবর। তার মানে এই রিজিয়নে কোথায় হচ্ছে না, এই রিজিয়ন আর এই রিজিয়নে কি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমার কখনোই 0 হবে না, তার মানে একমাত্র আবার কি না সেম অর্থাৎ মাঝে যে রিজিয়নটা আছে এই রিজিয়নে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু 0 পাবো। সেম একই রকম আমাদের যদি ক্যালকুলেশন করি, যে কোনো একটাকে যদি অরিজিন ধরে আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত দূরত্বে পাবো আমরা ইজিলি বের করে নিতে পারবো। একটি যদি পজিটিভ চার্জ থাকে আর একটি যদি নেগেটিভ চার্জ থাকে, তাহলে কোথায় আমাদের ফিল্ডের ভ্যালু 0 হবে, তার সংযোগ সরলরেখা বরাবর। তাহলে একই রকম আমরা দুটো আধান নিয়ে নিচ্ছি, +7 আমরা নিচ্ছি আর এটি সাপোজ -3 আছে, তো এদের মধ্যে যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সটা আমরা ধরে নিচ্ছি -15 মিটার ডিস্টেন্স আছে। তো 15 মিটার ডিস্টেন্স দূরে রয়েছে, তাহলে আমরা একই রকম আমরা কি করব, কোথায় ফিল্ডের ভ্যালু 0। তো তিনটা রিজিয়ন এ বি এটি সি, তো এ তে কি হবে না, +7 এর জন্য ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর, এই দিক বরাবর, -3 এর জন্য ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর, এই দিক বরাবর, আচ্ছা ঠিক আছে এই দিক বরাবর, +7 এর জন্য ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর, এদিক বরাবর, -3 এর জন্য ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর, এদিক বরাবর, +7 এর জন্য এখানে ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর, বাইরের দিকে, তার মানে -3 এর জন্য কোন দিকে, ভেতরের দিকে। তাহলে আমার দেখে মনে হচ্ছে এসি দুদিকেই কি হতে পারে না, ফিল্ডের ভ্যালু 0 হতে পারে। তো এসি কি দুদিকেই কি ফিল্ডের ভ্যালু 0 হতে পারে,
দুদিকে কি হওয়া সম্ভব? তো আমরা ম্যাথমেটিক্যালি তো ক্যালকুলেশন করব, তার আগে আমরা একটু কনসেপচুয়ালি ভাবার চেষ্টা করব যে সত্যি আমাদের দুদিকে ফিল্ডের ভ্যালু জিরো হতে পারে কি না। তো ফার্স্ট আমরা এ রিজিয়ন একটু দেখব। তো এ রিজিয়নটা প্লাস সেভেন চার্জ থেকে খুব কাছে আছে, তো এ রিজিয়নটা প্লাস সেভেন চার্জ থেকে খুব কাছে আছে এবং উপরে কি আছে না কিউটা অনেক বেশি আছে। আমরা ই সমান কি জানি, কিউ বাই 4 পাই এপসাইলন আর। তো ই এর ভ্যালু বাড়ে কখন? যদি কিউ এর ভ্যালু বাড়ে আর আর এর ভ্যালু কমে। তার মানে এই রিজিয়নে প্লাস সেভেন এর জন্য কিউ এর ভ্যালু বড় এবং আর এর ভ্যালু কত? ছোট। তার মানে ই এর যে ভ্যালুটা পাবো এখানে প্লাস সেভেন এর জন্য অনেক বড় ভ্যালু পাবো, অর্থাৎ অনেক বড়, এটা প্লাস সেভেন এর জন্য। মাইনাস থ্রির জন্য এখানে আধানের ভ্যালু ছোট এবং দূরত্ব অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি পাবো না অনেক ছোট। তার মানে কি হয়ে যাচ্ছে না, এখানে এ রিজিয়নে ক্যান্সেল করার টেন্ডেন্সি অনেক কম। বি রিজিয়নে তো কখনোই ক্যান্সেল করবে না, দুটো সেম ডিরেকশন। এই রিজিয়নে সি রিজিয়নে যদি আমরা লক্ষ্য করি, তো সি রিজিয়নে যদি আমরা চলে আসি মাইনাস থ্রি আধানের জন্য ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? এই তো আধানের ভ্যালু কম, ডিস্টেন্সও কম, তাহলে এই ক্ষেত্রে দুটোই যেহেতু কম তার মানে কি হয়ে যাবে না, এর ভ্যালুটা কি হবে না, এটা যেহেতু কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট মাইনাস থ্রি এর জন্য, এটা যত আমাদের কম হবে তত কি হবে না ফিল্ডের ভ্যালু কি হবে বেশি হবে। তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে না, এটা ডিরেকশন কোন দিক বরাবর হচ্ছে, এই দিক বরাবর। তো প্লাস সেভেন এর জন্য কি হয়ে যাচ্ছে, এটার ভ্যালু কি হয়ে যাচ্ছে বেশি, কিন্তু এটার ভ্যালু কত বেশি, তো এটা প্লাস সেভেন এর জন্য কনস্ট্যান্ট, এটা যত আমরা চেঞ্জ করবো তত আমাদের ভ্যালু কি হবে চেঞ্জ হবে। তার মানে এই জায়গায় কি হয়ে যাচ্ছে না, আমাদের সি রিজিয়নে আমাদের ফিল্ডের ভ্যালু জিরো হতে পারে। এই রিজিয়নে কি না, এই রিজিয়ন থেকে আমরা যত এদিকে সরবো তত কি হবে না, এটার ভ্যালু আস্তে 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 বাড়তে থাকবে আর এটার ভ্যালু কমতে থাকবে, আর এটা থেকে এদিকে যত আমি সরতে থাকবো এটা কখনো বাড়বে কখনো কমবে। তার মানে এই রিজিয়নে আমাদের জিরো আমরা পাবো, আর এই রিজিয়নে যেহেতু একই ডিরেকশনে আছে তাহলে এই রিজিয়নে কখনো আমরা জিরো পাবো না। তাহলে আমরা কোথায় চলে যাব না, আমরা এবারে ক্যালকুলেশন করব, অরিজিন চয়েস করব, দেখব কি হচ্ছে। তো আমরা প্লাস সেভেন আমরা অরিজিন চয়েস করব। আচ্ছা প্লাস সেভেন অরিজিন চয়েস চুজ করব, তো এবার আমরা ক্যালকুলেশন করব। আমরা মাইনাস থ্রি কে অরিজিন চয়েস করব, মাইনাস থ্রি কে যদি অরিজিন আমরা চয়েস করি তাহলে সেক্ষেত্রে আমরা ইজিলি আমরা বলতে পারবো যে এই দিক বরাবর আমাদের ফিল্ডের ভ্যালু জিরো হবে না এদিক বরাবর ফিল্ড, সেটা আমরা জেনে গেছি এদিকে ফিল্ডের ভ্যালু জিরো হবে। তো আমরা এক্সটা বা আরটা আমরা এইদিকে নিব না এদিকে নিব, যদি আমরা এদিকে নিয়েও ক্যালকুলেশন করি তাহলেও কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আমরা একই আমরা রেজাল্ট পাবো, এখানে শুধু আমরা এদিকে যদি ক্যালকুলেশন করি সাইনটা আমার নেগেটিভ আসবে। যাই হোক আমি ঠিক আছে আমরা এদিক দিয়ে ক্যালকুলেশন করছি, তো আমি ধরে নিচ্ছি এই দিক বরাবর x এর ভ্যালু আমার কত আসবে জিরো আসবে, ঠিক আছে মাইনাস তিন থেকে x ডিস্টেন্স, তাহলে এর জন্য আমাদের ফিল্ডের ভ্যালু কত পারবো e1 সমান আসবে কত 3 বাই e2 ইকুয়ালস টু কত আসবে
90 प्लस माइनस 90 प्लस 137.48 बाय माइनस 8 प्लस माइनस अच्छे कितना बची 5.935 তাহলে এই দুটোর মধ্যে কোনটা অ্যানসার হবে তো প্লাস মানে কি 5.935 মানে এই রকম পয়েন্টে কোথাও তো এই রকম জায়গায় তো দুটোই ফিল্ডের ডিরেকশন সেম তাহলে এখানে কখনো জিরো হতে পারে না তাহলে এদিকে কত আসবে 28.435 এ কত হবে ফিল্ডের ভ্যালু কত আসবে না জিরো আসবে তার মানে -28.4 এদিকটা যদি প্লাস হয় তার মানে এদিকটা -28 তার এদিকটা কত হবে এদিক থেকে -28.435 এই ডিসটেন্স দূরে কি হবে না ফিল্ডের যে ভ্যালুটা সেটা আমাদের কত আসবে না জিরো আসবে তো আমাদের যদি সন্দেহ হয় আমরা চেকও করে নিতে পারি কিভাবে চেক করব না দুটোরই তো সামনে 4 পাই এপসাইলন আছে তো ওটাকে আমরা ক্যালকুলেশনের মধ্যে আনছি না তো 7 এর জন্য যে ভ্যালুটা পাবো সেটা কত হবে 7 বাই 15 প্লাস 28.435 15 प्लस 28.435 होल स्क्वायर 80 कैलकुलेशन করব আর আরেকটা ক্যালকুলেশন করব কি না 3 বাই 28.435 होल স্কয়ার কারণ 7 এর জন্য যে ফিল্ডটা আসবে সেটা কোন দিক বরাবর বাইরের দিকে আর 3 এর জন্য যেটা আসবে সেটা কি ভেতরের দিকে তো এই দুটো যদি সমান হয় তাহলে বুঝবো যে আমাদের আমরা যে ক্যালকুলেশনটা করেছি সেটা ঠিক আছে 7 by 15 দুটোই সেম 7 এর জন্য ফিল্ডের ডিরেকশন কোন দিকে প্লাস চার্জ মানে এদিকে আর মাইনাস চার্জের জন্য কোন দিকে এদিকে তার মানে আমাদের প্লাস মাইনাস 3 চার্জ থেকে বাইরের দিকে কোন দিকে হবে না 28.435 মিটার দূরত্বে কি হবে না ফিল্ডের ভ্যালু জিরো তো ঠিক আছে তাহলে আমরা আজকে বেসিক কনসেপ্ট আমরা ইলেকট্রিক ফিল্ডের জানলাম ইলেকট্রিক ফিল্ডের এখন অনেক জিনিস বাকি আছে তাহলে আমরা আজকে জাস্ট ইন্ট্রোডাকশন হলো আমরা নেক্সট ডেতে আমরা ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে আরো অন্যান্য জিনিস যেগুলো রয়েছে সেগুলো আমরা জানবো তো আমরা আজকে মেইনলি যেটা করলাম সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড পুরোপুরি কিন্তু বারবার বলছি এটা কিন্তু আমাদের পয়েন্ট চার্জের জন্য আমরা কিন্তু বের করছি কারণ F equals to QE আমরা যেটা ব্যবহার করলাম পুরোটা কুলম্বের সূত্রের উপর ভিত্তি করে অর্থাৎ আমরা এখানে যে E equals to Q by 4 pi epsilon r square যে ফর্মুলাটা আমরা ইউজ করেছি তো এই ফর্মুলাটা যেটা আমরা ইউজ করেছি এটা কিন্তু শুধুমাত্র একটি পয়েন্ট বা বিন্দু আধানের জন্য কোন একটি জায়গায় তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান তো আমরা এর পরের দিন নেক্সট ডেতে আমরা কি করব না কোনো বিস্তৃত বস্তু মানে যদি কোনো বড় বস্তু থাকে তাহলে তার জন্য আমরা কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা আমরা নির্ণয় করব